তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি কাইজি দ্য আলটিমেট গ্যামলার মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি বাঁকা তারা দাঁতের একটা ছেলেকে, যার নাম হচ্ছে গিয়ে কাইজি। আসলে যদিও কাইজি একটা জব করত, তবে তার স্যালারির সমস্ত টাকা শুধুমাত্র লটারির টিকিট কিনতে কিনতেই শেষ হয়ে যেত। আর তাছাড়া আমরা জানতে পারি কাইজির অবস্থা অনেকটা খারাপ হয়ে আছে, মানে জলে কুমির তো ডাঙায় বাঘ, সে দেনা করতে করতে দেনার মধ্যে এতটাই ডুবে গেছে যে সেইটাই সে তার সারা জীবনের ইনকাম দিয়েও শোধ করতে পারবে না। আর এরপরে যখন একদিন কাইজি রাস্তায় এমন করে হাঁটছিল, তখনই কিছু লোক এসে তাকে ধরে ফেলে আর তাকে পেটানো শুরু করে। আসলে এই লোকগুলো ছিল পাওনাদার, আর তাদের যে লিডার ছিল তার নাম ছিল ডিল্ডো। আর যখন কাইজিকে ইন্দোর কাছে ধরে নিয়ে আসা হয়, তখন ইন্দো তাকে বলে যে তোমার একটা বন্ধু আমার থেকে ঋণ নিয়ে সে গায়েব হয়ে গেছে, সে অনেকগুলো টাকা লোন নিয়েছে, আর যেহেতু তুমি তার গ্যারেন্টি ছিলে, তাই জন্য এই টাকাগুলো এখন তুমি পে করবে। আর সেই টাকাগুলো সুটুত মিলিয়ে হয়ে গেছে 20 লাখ ইয়েন। আর এইটা শোনার পরে কাইজি পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না সে এতগুলো টাকা কোথা থেকে দিবে। এমনিতেই তার অবস্থা খারাপ হয়ে আছে, সে এমনিতেই নিজের দেনাই শোধ করতে পারছে না, তার মধ্যে তার ফ্রেন্ডের দেনাগুলো তাকে শোধ করতে হবে, তাও 1 টাকা 2 টাকা না, পুরো 20 লাখ টাকা। তো এই জন্য কাইজি প্রচণ্ড ভয় পেয়ে তাকে বলে যে আমার নিজের কাছেই টাকা নেই, আর আমি নিজেও এমনিতে দেনার মধ্যে ডুবে আছি, আমি খাবার পর্যন্ত খেতে পারি না, আমি তোমাকে এই টাকাগুলো কোথা থেকে দিব। আর এইটা শোনার পরে ইন্দো একটু বেশি রাগ করে, কারণ তার যেই কোনো মূল্যে টাকাগুলো দরকার। তবে সে কাইজিকে একটা অপশন দিয়ে বলে যে সামনে গ্যাম্বলিংয়ের একটা কম্পিটিশন হবে, যদি তুমি আমার হয়ে সেই কম্পিটিশনে অংশগ্রহণ করো, আর যদি তুমি গ্যাম্বলিং কম্পিটিশনটা উইন করো, তাহলে আমি তোমার সমস্ত টাকাগুলো মাফ করে দিব। আর এইটা শোনার পরে কাইজি একটু চিন্তার মধ্যে পড়ে গেলেও সে এইটা চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, কোনো একটা রাস্তা তো অন্তত পাওয়া গেল। তো এই জন্য কাইজি কোনো সময় নষ্ট না করে দ্রুত চলে আসে একটা শিপের কাছে, যেই শিপের মধ্যে এই কম্পিটিশনটা হবে। আর যখনই সে মধ্যে যায়, তখন দুটা সিকিউরিটি গার্ড তাকে একটা রুমের মধ্যে নিয়ে আসে। আর এখানে আসার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়, সে দেখতে পারে এখানে অলরেডি অনেক মানুষজন দাঁড়িয়ে আছে। আসলে আমরা জানতে পারি তারা সবাই কাইজির মতো দেনার মধ্যে ডুবে আছে, তো এই জন্য তারা সবাই এখানে এসেছে তাদের ভাগ্যের পরীক্ষা করার জন্য। কিন্তু এখানের কেউই এই ব্যাপারটা জানতো না যে এখানে একবার হেরে যাওয়ার পরে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর যন্ত্রণা দেয়া হয়। তবে যাই হোক, এরপরে গল্প সামনের দিকে আগায়, আর আমরা দেখতে পারি এই কম্পিটিশনের হোস্ট টনি গাওয়া চলে আসে, আর সে তাদের সবাইকে গেমসের নিয়মকানুন বলে দেয়। আর এরপর তাদের সবাইকে 3টা করে স্টার দেওয়া হয়, যেখানে এক একটা স্টারের মূল্য ছিল 1 মিলিয়ন ডলার। আর তাছাড়া তাদেরকে 1টা 1টা করে প্যাকেট দেওয়া হয়, যেই প্রত্যেকটা প্যাকেটের মধ্যে 12টা করে কার্ড ছিল, মানে 12টা করে টাসের টুকরো। আসলে তারা খেলবে রক পেপার সিজার, যেটা নর্মালি হাত দিয়েই খেলা হয়, তবে এখানে কার্ডের মাধ্যমে খেলা হবে। আর এই প্রত্যেকটা কার্ডের মধ্যে শুধুমাত্র মানুষের হাতের একটা চিহ্ন ছিল। আর তাছাড়া গেমের নিয়মটাও ছিল খুবই সিম্পল, 30 মিনিটের মধ্যে তাদেরকে 12টার 12টা কার্ড ইউজ করতে হবে। আর এই 12টা কার্ডের মধ্যে যার কাছে 3টা স্টার থাকবে না, বা যার কাছে বেশি স্টার থাকবে সে জিতবে, আর যার কাছে কম স্টার থাকবে সে হেরে যাবে। আর এরপরে যখনই গেমটা শুরু করে দেয়া হয়, তখন প্রত্যেকে যার যার অপোনেন্ট খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর তখনই ফুনাই নামের একটা লোক চলে আসে কাইজির কাছে, আর সে তাকে বলে যে যদি আমাদের কাছে 3টা স্টার থাকে, তাহলে আমাদেরকে উইনার মনে করা হবে, তো কেননা আমরা দুজন মিলেমিশে খেলি, মানে আমরা দুজন একে অন্যকে সাহায্য করে খেলি, আমরা প্রত্যেকবার গেমটাকে ড্র করব, আর আমাদের কাছেই 3টা করে স্টার রয়ে যাবে। আর এমন করে সবাই হেরে গেলেও আমরা দুজন কখনোই হারব না, আমরা একটা পর্যায়ে গিয়ে দুজনেই উইন করব। আর এই প্ল্যানিংটা শোনার পরে কাইজির কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, তো এই জন্য সে তার প্ল্যানিং মতো খেলা শুরু করে। তবে যখন তারা 4টা গেম ড্র করে, তখন ফুনাই তার সাথে চিটিং করা শুরু করে, আর চিটিং করে সে কাইজির থেকে তার 2টা স্টার নিয়ে নেয়। এখন কাইজির কাছে শুধুমাত্র 1টা স্টারই বাকি আছে, আর যেহেতু তার সাথে চিটিং করা হয়েছে, তো এই জন্য কাইজি একটু বেশিই রাগ করে তার মুখের মধ্যে জোরে 1টা পাঞ্চ করে, আর এই জন্য তার মুখ দিয়ে একটু রক্তও বেরোয়, যেটা তার লাস্ট কার্ডের উপরে পড়ে যায়। আর এই জন্য সেও একটু রাগ করে এখানে সবাইকে বলে দেয় যে কাইজির কাছে একটা সিজারের কার্ড আছে, এখন যে কেউ চাইলেই তাকে হারাতে পারবে। আর এই জন্য কাইজিও বলে দেয় যে তার কাছে একটা রক আছে, এখন যে কেউ চাইলে তাকেও হারাতে পারবে, মানে তাদের দুজনের কার্ডই ফাঁস হয়ে গিয়েছে, এখন যেই তাদের সাথে খেলবে সেই তাকে হারিয়ে দিতে পারবে। আর এই জন্য এখানে একটা ভয়ঙ্কর রকমের হট্টগোল শুরু হয়ে যায়, যে যার সাথে পার্শ্বে ঝগড়া করা শুরু করে দেয়। তবে এই ব্যাপারগুলোকে থামানোর জন্য পুনাই টেবিলের উপরে উঠে তাদের সবাইকে বলে যে আমরা সবার কার্ডগুলো আবারও এক জায়গায় করব, আর সেগুলোকে আবারও নতুন করে ডিস্ট্রিবিউট করব, যাতে করে আমাদের কাছে কী কার্ড আছে সেটা কেউ জানতে না পারে। আর এই ব্যাপারটার জন্য সবাই রাজি হয়ে যায়, আর সবাই ফুনাইকে তাদের কার্ডগুলো দিয়ে দেয়। তবে তখনই কাইজি একটা আহত লোককে পায়, যার নাম ছিল হিডা।
কাইজি হিডাকে বলে যে যদি তুমি আমার সাথে মিলেমিশে খেলো তাহলে আমরা দুজন মিলেমিশে গেম ড্র করব আর এমন করে আমরা দুজনেই চাইলে উইন করতে পারি। আর যেহেতু হিডার কাছে কোনো অপশন নেই তো এই জন্য সে এটাকে চুজ করে নেয় আর তারা দুজনে এসে ফিনালকে তার কার্ডটা দিয়ে দেয়। তবে ফিনাল এইবারও তাদের সাথে চিটিং করে, সে কাইজিকে আগের সেই কার্ডটাই দিয়ে দেয় যেটার মধ্যে রক্ত লাগানো ছিল আর তার নিজের কার্ডটা নিজের কাছেই রেখে দেয় যাতে করে যখনই সে আবার কারোর সাথে খেলবে তখন সে তার সাথে উইন করতে পারে। আর এখন যেহেতু ফুনাই জানে যে কাইজির কাছে কী কার্ড আছে তো এই জন্য সে চাইলেই তাকে হারাতে পারবে, তো এই জন্য সে তার কাছে আবারও চলে আসে আর তাকে বলে যে যদি তুমি আমার সাথে খেলতে চাও তাহলে তুমি আমার সাথে খেলতে পারো। তখন কাইজি বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে খেলবো, তবে তোমার তিনটা স্টারই বাজিতে ধরতে হবে আর এর বদলে আমি আর হিডা আমাদের তিনটা স্টার বাজিতে ধরবো। তবে যেহেতু ফুনাই জানতো সেই বাজিটা উইন করবে তো এই জন্য সেই বাজিটা ধরে ফেলে। আর এরপরে যখন তারা দুজনেই যার যার কার্ড শো করে তখন ফুনাইর মনে হয়েছিল সে হয়তো বা উইন করেছে কারণ তার কাছে ছিল রক, ওইটা হয়েছে সিজার। তবে আমরা দেখতে পারি যখনই কাইজি তার কার্ডটাকে উল্টো দিকে ঘুরায় তখনই কার্ডটা ঘুরে যায়, মানে তখন কাইজি উইন হয়ে যায়। আর এই জন্য ফুনাই পুরোপুরি শক্ট হয়ে যায় কারণ সে বুঝতেই পারলো না কাইজি কী করে জিতে গেল। আসলে এটা এই জন্য হয়েছে কারণ যখন কাইজি বুঝতে পেরেছে ফুনাই তার সাথে চিটিং করছে তখন সে তার কার্ডটাকে হিডার সাথে চেঞ্জ করে নিয়েছিল। আর এখন যেহেতু কার্ডটা জেনে গিয়েছে ফিনাই হেরে গিয়েছে তো এই জন্য তাকে তারা ধরে নিয়ে যায়। তবে তখনই হিডা দেখতে পারে তার পকেটে আরও একটা কার্ড রয়ে গিয়েছে, তার মানে সেও হেরে গেছে। তো এই জন্য সুটবুট পরা একটা গার্ড তাকেও ধরে নিয়ে যাওয়ার ট্রাই করে। আর এইটা দেখার পরে কাইজির অনেকটা খারাপ লাগে, তো এই জন্য সে গিয়ে তাদেরকে আটকে বলে যে দেখো আমরা দুজন যেহেতু একসাথে খেলেছিলাম তো এই জন্য আমরা একসাথে উইন করেছিলাম, এখন যেহেতু তুমি হেরে গেছো তার মানে আমরা একসাথেই হেরে গেছি, তার মানে হারের যেই শাস্তি সেটা আমরা দুজন একসাথেই নিব। আর এটার জন্য সে তাদের সঙ্গে নিজেও ঢুকে যায় সেই অন্ধকার রুমের মধ্যে। এখানে নেওয়ার পরেই প্রথমেই তাদের মধ্যে একটা ইঞ্জেকশন দিয়ে কিছু একটা ঢোকানো হয় আর এরপরেই কোম্পানির একটা সিল মেরে দেওয়া হয়। আর এরপর তাদের সবাইকে ধরে নিয়ে আসা হয় একটা আন্ডারগ্রাউন্ড মাইনের মধ্যে, যেই মাইনের মধ্যে এখন তারা গোলামির কাজ করবে। হ্যাঁ, এটাই ছিল গেমের নিয়ম, যারাই এখানে হেরে যাবে তারাই গিয়ে ফ্রিতে কাজ করবে, মানে ফ্রিতে শ্রমিক পাওয়ার জন্য তারাই গেমটা আয়োজন করেছিল। আর তাছাড়া আমরা জানতে পারি তারা 150 টাকার ডেইলি পারিশ্রমিকে কাজ করে সারা মাস পরে একটা বেতন পায়, যেই বেতনের টাকাটা এতটাই কম ছিল যে শুধুমাত্র বিয়ার খাওয়ার পরেই তাদের সেই টাকাগুলো শেষ হয়ে যেত। আর তাছাড়া এখানে তাদের উপরে অন্যভাবেও টর্চার করা হতো, যদি তারা অসুস্থ হয়ে পড়তো তাহলে চিকিৎসার জন্য তাদের নিজের পকেট থেকেই টাকা দিতে হতো, যেখানে কিনা তারা টাকাগুলো মাসের প্রথম দিনেই শেষ করে ফেলেছে কারণ যখনই তাদেরকে বেতন দেওয়া হতো তখনই ক্যান্টিন খোলা হতো আর তারা সবাই টাকা দিয়ে যার যার জন্য খাবার কিনত। আর যেহেতু খাবারের দাম একটু বেশি ছিল তো এই জন্য তারা সবাই মদ খেয়ে সেই টাকাগুলোকে উড়িয়ে দিত। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে কাইজি এটা ক্লিয়ারলি বুঝতে পারে সে টাকা সেভ করুক আর না করুক এখান থেকে জীবিত বের হওয়া তার পক্ষে সম্ভব না, কারণ তাদেরকে এখানে আনা হয়েছে 14 বছরের জন্য, তাকে এখানে 14 বছর থাকতে হবে আর কাজও করতে হবে। আর তাছাড়া যেহেতু তারা খাবার কম পাচ্ছিল আর পরিশ্রম অনেক বেশি করছিল তো এই জন্য তাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছিল। আর তাছাড়া এই মাইনের মধ্যে মাঝে মধ্যেই বিষাক্ত গ্যাস চলে আসতো যেগুলোর জন্য তাদের শরীরের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল। আর তখনই কাইজিকে এখানের একটা ডক্টর বলে যে যদি তুমি এখান থেকে বের হতে চাও তাহলে ব্রেভম্যান নামের একটা গেম আছে সেই গেমে অংশগ্রহণ করো। আর এটা শোনার পরে কাইজি উদ্বুদ্ধ হয়ে যায় আর সে কিছু লোকজনকে উদ্বুদ্ধ করে তাদেরকে ওই গেমটা খেলতে রাজি করিয়ে ফেলে। তো এই জন্য তাদের সবাইকে চোখ বেঁধে নিয়ে আসা হয় একটা জায়গায়, আর যখন তাদের চোখটা খুলে দেয়া হয় তখন তারা দেখতে পারে তাদেরকে একটা বিশাল উঁচু বিল্ডিংয়ের উপরে নিয়ে আসা হয়েছে। আসলে এটা ছিল একটা গেম। আর তখন এখানে টনি গাগা চলে আসে আর সে তাদের সবাইকে গেমের নিয়মটা বলা শুরু করে। সে তাদের সবাইকে প্রথমেই 10 মিলিয়ন ইয়নের একটা ভাউচার দিয়ে বলে যে তোমাদেরকে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যেতে হবে, মানে মাঝখানে যেই সরু একটা রাস্তা বানানো হয়েছে লোহার পাইপের সাহায্যে সেইটাকে তোমাদেরকে পার করতে হবে, যারা এটাকে পার করতে পারবে তাদেরকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দেয়া হবে। তবে এখানে শর্ত একটা আছে, সেটা হচ্ছে কোনোভাবে এই রাস্তাটাকে হাত দিয়ে ধরা যাবে না কারণ এই রাস্তাটার মধ্যে 1000 ভোল্টের কারেন্ট ছিল। আর তাছাড়া সামনের বিল্ডিংয়ে কিছু VIP বসেছিল আর তাদেরকে ইন্দু সাফ করছিল, যেমন আমরা বুঝতে পারি যে তারা এখন এই গরিবদের মৃত্যু উদযাপন করবে। যদিও সবাই প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল তবে কাইজি তাদের সবাইকে সাহস দিয়ে রাস্তার উপরে নিয়ে আসে। আর যখনই তারা আস্তে আস্তে করে অর্ধেক রাস্তা চলে যায় তখনই আবহাওয়া পরিবর্তন হওয়া শুরু করে, এখানে বিজলি চমকানো শুরু করে। আর এই ব্যাপারগুলো দেখার পরে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, তারা তাদের ব্যালেন্স আস্তে আস্তে করে হারানো শুরু করে। আর এমন করেই বিজলির ভয়ে ব্যালেন্স হারিয়ে একটা লোক যখনই নিচের দিকে পড়ে যায় তখন এটা দেখার পরে সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। তার এমন ভয়ঙ্কর মৃত্যু দেখার পরে আরেকটা লোক প্রচণ্ড ভয় পেয়ে যায় আর তারাও সেখান থেকে ব্যালেন্স হারিয়ে নিচের দিকে পড়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে আরও বেশি ভয় পেয়ে একজন তো সেই রাস্তাটাকে ধরেই ফেলে আর এই জন্য কারেন্টের শক খেয়ে তারও সেখানে মৃত্যু হয়ে যায়। আর এখানে যখন এক এক করে সবাই মরছিল তখন অন্য বিল্ডিংয়ে থাকা VIPরাই ব্যাপারটার মজা নিচ্ছিল।
এখন আমরা দেখতে পারি কাইজি, হিডা আর অন্য একটা ছেলে জীবিত ছিল। তারা তিনজন যখনই সামনের দিকে আগানোর ট্রাই করে তখন এখানে বৃষ্টি শুরু হয়ে যায়, আর এই বৃষ্টির জন্য রাস্তাটা অনেকটা পিছলা হয়ে যায়। তারা আর সামনের দিকে হাঁটতেই পারছিল না, আর তখন হিডা তাকে বলে যে আমি আর সামনের দিকে যেতে পারবো না। সে তার ভাউচারটা কাইজিকে দিয়ে বলে যে যখনই তুমি এটা পার হয়ে যাবে তখন এই টাকাগুলো তুমি যেই কোনো মূল্যে আমার মেয়ের কাছে পৌঁছে দিবে। আর এটা বলার সঙ্গে সঙ্গে সে নিচে পড়ে যায় আর তার সেখানে মৃত্যু হয়ে যায়। আর এরপরে যখনই সেই ছেলেটার কাইজি অনেক কষ্টের পরে বিল্ডিংয়ের এই পারে চলে আসে তখন তারা সেলিব্রেট করা শুরু করে। তবে যখনই তারা দরজাটাকে খুলে তখন দরজার মধ্য থেকে অনেক বেশি প্রেশারে বাতাস আসার জন্য সেই ছেলেটা সেখান থেকে নিচে পড়ে যায় আর তারও সেখানে মৃত্যু হয়ে যায়। আর কাইজি কোনো রকমে চলে আসে সেই বিল্ডিংয়ের মধ্যে। আর এরপরে যখনই সে তার দুইটা ভাউচারের টাকা চাওয়া শুরু করে তখন তাকে বলা হয় যে যে মারা গেছে তার ভাউচারের কোনো টাকা পাবে না, আর তাছাড়া তুমি যেই টাকাগুলো পাবে তোমার লেনদেন দেনা পাওনা সব কিছু কাটার পরে তুমি মাত্র 70,000 টাকাই পাবে। মানে আমরা দেখতে পারি কাইজির সাথে এখানে বারবার করে চিটিং করা হচ্ছে, যতভাবে তাকে ঠকানো যায় সবভাবে তারা তাকে ঠকাচ্ছে। আর তখনই আমরা দেখতে পারি কোম্পানির চেয়ারম্যান একটা বৃদ্ধ লোক কাইজিকে আরও একভাবে টাকা কামানোর কথা বলে। সে বলে যদি তুমি আরও বেশি টাকা কামাতে চাও তাহলে তুমি টনি গাগার সাথেই কার্ড গেম খেলতে পারো। আর এটা শোনার সঙ্গে সঙ্গে কাইজি রাজি হয়ে যায়, কারণ সে যেই কোনো মূল্যে টাকা ইনকাম করতে চায়। আর যখন তারা কার্ড খেলতে বসে পড়ে তখন টনি গাগা তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে কার্ডের কোন সেটটা চাও। আসলে এই গেমের মধ্যে তাদেরকে 5টা 5টা করে কার্ড দেওয়া হবে, যেই কার্ডের মাধ্যমেই তাদেরকে খেলাটা শেষ করতে হবে। কার্ডের প্রথম সেটের মধ্যে 4টা কার্ড থাকবে সিটিজেন, আরেকটা কার্ড থাকবে এম্পেরিয়র, মানে সে হচ্ছে বাদশাহ। আর বাকি সেটের মধ্যে থাকবে 4টা সিটিজেন আর একটা গোলাম। আর যেই গোলামের কার্ডগুলো পাবে সে আগে চাল দিবে। আর গেমের নিয়মটাও খুবই সিম্পল ছিল, সিটিজেন সিটিজেন হবে ড্র, বাদশাহ সিটিজেনদেরকে হারাতে পারবে, আর তাছাড়া সিটিজেনরা চাইলে গোলামকেও হারাতে পারবে। কিন্তু গোলাম যে কিনা সবচেয়ে বেশি পাওয়ারফুল সে চাইলে বাদশাহকেও হারিয়ে দিতে পারবে। আর যে গোলামের সেটটা নেবে তাকে 10 গুণ টাকা দেয়া হবে। আর এটা শোনার সঙ্গে সঙ্গে কাইজি গোলামের সেটটা নিয়ে নেয়, কারণ তার যত বেশি টাকা দরকার। আর এরপরে যখনই তারা গেমটা শুরু করে প্রথম চালটা দেয় তখন প্রথম গেমটা ড্র হয়, কারণ তারা দুজনেই সিটিজেন সিটিজেন দিয়েছিল। তবে দ্বিতীয় চালেই যখনই কাইজি গোলামের চালটা দেয় তখন এই ব্যাপারটা টনি গাগা আগে থেকেই জানতে পারে, তো এই জন্য সে সিটিজেন দিয়ে তাকে সেখানে হারিয়ে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে কাইজির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, কারণ সে বুঝতেই পারলো না টনি তার চাল সম্পর্কে আগে থেকেই কী করে জানতে পারলো, মানে সে কী চালটা দিবে সেটা টনি কী করে জেনে গেল। তো এই জন্য সে টনিকে ব্যাপারটা জিজ্ঞেস করে, আর টনি তাকে বলে যে আমি মানুষের চেহারা পড়তে পারি, কে কী চাল দিবে সেটা আমি আগে থেকেই জানতে পারি। আর এটা বলেই সে হাসা শুরু করে। তবে আমরা দেখতে পারি যতক্ষণে কাইজিকে আবারও সেই মাইন্ডের মধ্যে ব্যাক নিয়ে যাওয়া হবে তখনই সেখানের চেয়ারম্যান টনির গায়ে একটা কিছু মারে আর তাকে বলে যে না তুমি একটা মিথ্যা কথা বলেছো, এখানে ব্যাপারটা জমছে না। চেয়ারম্যান ইন্দুকে দিয়ে কাইজিকে আবারও 4 মিলিয়নের লোন দেওয়ায় আবারও ম্যাচটা শুরু করা হয়, তবে এইবারও কাইজি হেরে যায়। আর যখনই সুটবুট পরা লোকগুলো তাকে ধরে আবারও সেই মাইনের দিকে নিয়ে যাচ্ছিল তখন কাইজি বারবার করে চিন্তা করছিল যে টনি এই ব্যাপারটা জানলো কী করে। আর তখনই তার ব্রেইনে কাজ করে যে তার কাঁধের উপরে একটা চিপ লাগিয়ে দেয়া হয়েছিল যেইটা কানেক্টেড ছিল টনির ঘড়ির মধ্যে, আর যখন সে চালগুলো দিচ্ছিল তখন সে তার ঘড়ির মধ্যে এটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। আর যেহেতু সেখানে কাইজির হার্টবিটও শো করছিল তো এই জন্য যখনই সে রিস্ক নিচ্ছিল তখন তার হার্টবিট খুবই ফাস্ট হয়ে যাচ্ছিল, আর এই ব্যাপারটাও টনি বুঝতে পারছিল। আর এই জন্য কাইজি অনেকক্ষণ চিন্তাভাবনা করার পরে ইন্দুকে বলে তাকে 50 মিলিয়নের লোন দেওয়ার জন্য। আর যখন ইন্দু তাকে কারণ জিজ্ঞেস করে তখন সে বলে যে আমি গেমটা আবারও খেলতে চাই, কারণ এইবার আমি উইন করব আর আমি 10 গুণ টাকা নিয়ে এখান থেকে ব্যাক করব। আর এরপরে ইন্দু তাকে আবারও 50 মিলিয়নের লোন দিয়ে দেয় আর গেমটাকে আবারও শুরু করে দেয়া হয়। কিন্তু ম্যাচটা শুরু হওয়ার আগে কাইজি গিয়ে তার মাথাটাকে বাড়ি মারে একটা গ্লাসের সাথে, যাতে করে তার হার্টবিট রেটটা বেড়ে যায়। আর এই জন্য এখন টনি চাইলেও তার হার্টবিট প্যারামিটার করতে পারবে না। আর যখনই তাকে একটা গোলাম আর একটা সিটিজেনের কার্ড দেওয়া হয় তখন সে ভুল করে কিছু রক্ত সেগুলোর উপরে ফেলে দেয় আর সে পরিষ্কার করার নাটক করে, তবে কিছু রক্ত সে সেখানে রেখেও দেয়। আমরা দেখতে পারি কাইজি একটু টেকনিক করে সিটিজেন আর গোলামের কার্ডটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয় যাতে করে টনি এটাকে ধরতে না পারে। আর এরপরে যখনই গেমটাকে শুরু করে দেয়া হয় তখন প্রথম 4টা গেমই ড্র হয়, কারণ প্রথম 4টাই সিটিজেন ছিল আর তাদের সিটিজেন সিটিজেন কাটা গিয়েছে। আর এরপরে কাইজি তার রক্তমাখা কার্ডটাকে সামনের দিকে বাড়িয়ে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে টনি একটু টেনশনের মধ্যে পড়ে যায়, তবে সে এই ব্যাপারটাও বুঝতে পারে যে কাইজি এতটা বলদ না। সে তার রক্তমাখা সিটিজেনওয়ালা কার্ডটাকে আগেও দিয়েছিল যখন আমার সাথে এটা কাটা গিয়েছিল, এখন সে হয়তোবা আমাকে বলদ বানানোর জন্য আবারও সিটিজেনওয়ালা কার্ডটাকেই দিয়েছে। তো এই জন্য সে তার টেকনিকটাকে বুঝে যাওয়ার পরে সে দ্রুত তার বাদশাহওয়ালা কার্ডটাকে দিয়ে দেয়। আর সে মনে করে যে হয়তোবা সে জিতে গেছে, তো এই জন্য সে কাইজিকে নিয়ে মজা করা শুরু করে।
তবে যখনই কাইজি তার কার্ডটাকে উল্টে দেয় তখনই গেমটা ঘুরে যায়, কারণ সেটা আসলেই গোলামলা কার্ডটাই ছিল যে কিনা রাজাকেও হারাতে পারবে। আর এই জন্য টনিকে সেই আন্ডারগ্রাউন্ডে কাজ করতে যেতে হয় আর কাইজি সেই টাকাগুলো পেয়ে যায়। আর তখন আমাদের সামনে রিভিল হয় কাইজি যে কার্ডটাকে বদলানোর একটা নাটক করেছিল, তখন সে আসলে কার্ডটাকে চেঞ্জ করেনি, সে সেই কার্ডগুলোকে আগের জায়গাতে রেখে দিয়েছিল। আর এই জন্য কাইজি পেয়ে যায় তার মূলধনের 10 গুণ, মানে 500 মিলিয়ন টাকা। আর এই সমস্ত টাকাগুলো নিয়ে সে সেখান থেকে ইন্দোর সাথে বেরিয়ে চলে আসে আর ইন্দোর সাথে এসে সে পার্টি করা শুরু করে। কাইজি ইন্দোকে তার 300 মিলিয়ন টাকা দিয়ে দেয়, তবে যখনই সে বিয়ার খায় তখনই সে এখানে বেহুশ হয়ে যায়, কারণ ইন্দো তার বিয়ারের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছিল। আর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে তার পকেটে একটা টাকাও নেই, তার পকেটে শুধু একটা চিঠি পড়ে আছে। আর এই চিঠির মধ্যে ইন্দো তাকে বলে দিয়েছে যে তুমি আমার থেকে যে ঋণটা নিয়েছিলে সেটা প্রত্যেক 3 মিনিটে বাড়ার কথা, তো তেমন করে তোমার সমস্ত টাকাগুলোই আমি পেয়ে গিয়েছি, তবে যেই 28,000 টাকা বাড়তি ছিল সেটা তোমার পকেটে আমি রেখে দিয়েছি। আর যখন কাইজি একটু ভালো করে চেক করে তখন সে সেই 28,000 টাকা পেয়ে যায়। তারপরে নেক্সট দিন আমরা দেখতে পারি হিডার মেয়েকে, যে কিনা একটা শপিং মলে কাজ করে, তার কাছে একটা পার্সেল আসে যেই পার্সেলটার মধ্যে কিছু টাকা ছিল। মানে আমরা বুঝতে পারি যে কাইজি তার বাকি টাকাগুলো হিডার মেয়েকে পার্সেল আকারে দিয়ে দিয়েছে, কারণ সে হিডার কাছে প্রমিস করেছিল সে যেই কোনো মূল্যে তার মেয়েকে টাকাগুলো দিবে। যদিও এখন কাইজির কাছে কোনো টাকা পয়সাই নেই, সে 500 মিলিয়ন ইনকাম করলেও এখন তার কাছে একটা পয়সাও নেই। তবে হ্যাঁ, একটা ব্যাপার তো ক্লিয়ার, তার মাথার উপরে এখন আর কোনো দেনা নেই, সে সমস্ত দেনা শোধ করে দিয়েছে। মানে সে খালি হাতে গেম খেলতে গিয়েছিল, আবার খালি হাতেই ব্যাক করেছে, মাঝখান থেকে সে দেনাগুলোকে শোধ করতে পেরেছে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।